कृष्ण भगवान विश्व ब्रह्मांड को पालन करने वाले, विश्व ब्रह्मांड को सृष्टि करने वाले ब्रह्मा जी। लेकिन देखा कृष्ण किसी तरह से खुश नहीं हो रहे। कृष्ण तो सखाओं के साथ में मस्ती ले रहे, आनंद ले रहे, और सखा लोग ब्रह्मा को चौमुआ चौमुआ करके, भैया ये कहां से अजीब सा एक प्राणी आ गया है। इसी जगत में सबका सर एक होता है, इसका सर कितना था? चार सा। बोले ये अजीब सा प्राणी कहां से आ गया, उसको खिल्ली उड़ा रहे थे। इतने में ब्रह्मा जी ने देखा, मैंने तो कृष्ण को खुश करने के लिए बहुत कुछ बात बताया, लेकिन अभी तक कृष्ण तो खुश नहीं हो रहे, कृष्ण प्रसन्न नहीं हो रहे। अभी ब्रह्मा जी ने देखा, अभी तो मैंने कृष्ण को स्तुति करके देख लिया, अभी थोड़ी सी कृष्ण के भक्तों को खुश स्तुति करके देखता हूँ कृष्ण खुश होते कि नहीं। फिर उन्होंने ब्रह्मा जी ने बताए, बोले अहोति धन्या ब्रजोगो रमन्या। फिर ब्रह्मा जी कहते हैं, भैया ये ब्रजवासी कितने सौभाग्यवान, ब्रज के जितने माताएं कितने सौभाग्यवती है, ब्रज के जितने बछड़े और जितने गैया कितने सौभाग्यवान। बोले क्यों? बोले कृष्ण स्वयं इनके घर में बछड़े बन गए और कृष्ण स्वयं बच्चे बन गए। अब माताओं ने बच्चों को दूध पिलाया हो, कौन कौन माताओं ने बच्चों को दूध पिलाया, हाथ उठाओ तो। कौन कौन माता को दूध पिलाया है, हाथ उठाओ। उठाया ना। अब देखना बच्चा, बच्चा जब दूध पीता है वो कितने प्रसन्न होता है। बांगले से पाली गई कभी बांगले से क्यों? हाँ देखो এখানে ব্রহ্মা তিনি দেখলেন, বাংলা বলছি, ব্রহ্মা দেখলেন আমি কৃষ্ণকে প্রসন্ন করার জন্য অনেক কিছু কথা বললাম, কিন্তু কৃষ্ণ কিছুতেই খুশি হচ্ছে না, কৃষ্ণ কিছুতেই প্রসন্ন হচ্ছে না। এখনো পর্যন্ত তো আমি কৃষ্ণের আমি ঐশ্বর্যতাকে আমি স্তুতি করলাম, এখানে কৃষ্ণের মাধুর্য একটু বর্ণনা করে দেখি কৃষ্ণ প্রসন্ন হচ্ছে কি না হচ্ছে। তখন তিনি স্তুতি করতে করতে তিনি বললেন, অহতি ধন্যা ব্রজগরমন্যা, মানে কি এই যে ব্রজের যে মায়েরা কত সৌভাগ্যবতী। বলে কেন? বলে কৃষ্ণ নিজে বালক হয়ে মায়েদের তিনি দুধ খেয়েছেন। আপনারা মায়েরা দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে, দেখবেন যখন বাচ্চারা দুধ খায় না কত প্রসন্ন হয়ে দুধ খায়। এখানে কে বাচ্চা হয়েছে? কৃষ্ণ স্বয়ং ব্রহ্মা। তিনি কৃষ্ণকে প্রসন্ন করার জন্যে তিনি কত স্তুতি স্তব তিনি কৃষ্ণকে প্রসন্ন করার জন্য করে, কিন্তু কৃষ্ণ কিছুতেই খুশি হয় না। কিন্তু দেখবেন যখন বাচ্চা একটি মায়ের দুধ খায় না, বাচ্চাটা কত খুশি ও দুধ খায়। দেখবেন একটা বাছুর যখন গরুর দুধ খায়, দেখেছেন বাছুরকে যখন দেখবেন ও একদম লেজ দাঁড় করিয়ে, হ্যাঁ কত পুঁজ হিলিয়ে কত প্রসন্ন হয়ে গরুর দুধটা বাছুরটা খায়, কত প্রসন্ন হয়ে। এখানে বলছেন বাছুরটা কে আর এখানে যে বাচ্চাটা কে? বলে কৃষ্ণ। এখানে তিনি বাছুর সখা, তিনি কৃষ্ণই এখন বাছুর সখা হয়েছেন। হ্যাঁ এই জন্য ব্রহ্মা তিনি বলছেন, তবে এই ব্রজের মায়েরা কত সৌভাগ্যবতী, ব্রজের গরুরা কত সৌভাগ্যবান, কৃষ্ণ যাদের বাচ্চা হয়ে তিনি তাদের স্তন পান করছেন। তিনি এই শ্লোকের মধ্যে একটি অহ, অহ মানে এই বাছুর সখারা কত সৌভাগ্যবান। যখন তোমরা দ্বিতীয় শ্লোকটি বলছেন, তিনি বলছেন অহোভাগ্যম অহোভাগ্যম নন্দগোপ্রজোকসাম জন্মিত্র পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। যখন তিনি দ্বিতীয় শ্লোকটি বলছেন, তিনি অহ মানে কি? যখন কোন আশ্চর্য জিনিস আমরা দেখি, আমরা বলি না কি আশ্চর্য কি আশ্চর্য, বলি না কত আশ্চর্য জিনিস। এই জন্য তিনি ব্রহ্মা এখানে বলছেন অহো, অহ মানে এই ব্রজবাসীরা কত সৌভাগ্যবান, কেবল একবার অহ নাই বলে অহ মানে তাদের সৌভাগ্যের কোন ঠিকানা নেই, এরা এত সৌভাগ্যবান। বলে কেন? বলে কৃষ্ণ তিনি কে? বলে পূর্ণ ব্রহ্ম সনাতন। কৃষ্ণ বলেন তিনি পূর্ণ, তিনি পূর্ণ মানে কি? যা থেকে এই জন্য ব্রহ্মা তিনি প্রথম শ্লোকে অন্য জায়গায় তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। কৃষ্ণ হলেন অনাদির আদি, ওর আদির আদি হলেন কে? বলে কৃষ্ণ হলেন সবাইয়ের মূল হলেন কৃষ্ণ। তিনি যার ইচ্ছায় বিশ্ব ব্রহ্মাণ্ড, শিব যার ইচ্ছায় ধ্বংস করে, যার ইচ্ছায় ব্রহ্মা তিনি সৃষ্টি করে, যার ইচ্ছায় বিষ্ণু তিনি জগৎকে পালন করে, তিনি হলেন কৃষ্ণ। হ্যাঁ তিনি হলেন পূর্ণ, তিনি আর তিনি কি হলেন? তিনি হলেন ব্রহ্মা।
আর তিনি হলেন তিনি সনাতন হলেন কৃষ্ণ। কিন্তু হয়ে ও দেখুন ইয়ে ব্রজবাসীরা কত সৌভাগ্যবান, কৃষ্ণ তাদের সখা হয়ে গিয়েছেন। সখা হয়ে তিনি কি করছেন, তাদের এঠক আছেন, তাদের যদি সখারা কোনো ফল পেয়েছে না বলে গোপাল ফলটি খেতে খুব মিষ্টি, তখন কৃষ্ণ কি বলবে, বলে সালে তুমি একলা একা খাবে আমাকে দিবে না, তখন তিনি হাত থেকে ছাড়িয়ে নিয়ে না কৃষ্ণ ওই এঁটো ফলটা খাবে, বলে এত মিষ্টি ফল তুই একা একা খাচ্ছিস আমাকে দিছিলি না। আর তবে তিনি ভগবান হয়ে তিনি কি করছেন, তাদের এঁটোকে তিনি খাচ্ছেন, আর মা যশোমতি তিনি কি করছেন, কান ধরে তাকে উঠাচ্ছে বসাচ্ছে, তাকে কান ধরে তাকে উঠাচ্ছে বসাচ্ছে, তাকে উদুকলের মধ্যে বেঁধে দিয়েছে। আর গোপীদের কথা তো ছেড়ে দিন, গোপীদের কথা তো ছেড়ে দিন, আর যদি রাধারানীর কথা একদম ছেড়ে দিন, রাধারানী যখন মান করে না, কৃষ্ণ তিনি কি বলেছে, বলে রাধে তুমি যখন মান করো, তোমার মানকে মানাতে আমাকে যত কষ্ট করতে হয় না, আমাকে গিরিরাজ উঠাতে এত কষ্ট করতে হয়নি, আমি অঘাসুরকে বকাসুরকে মারতে আমাকে এত কষ্ট হয়নি, আমি পুতনাকে মারতে যত কষ্ট হয়নি তত বেশি কষ্ট হয় তুমি যখন মান করো। মায়েরা মান করেন তো কখনো কখনো, কারা কারা কখনো, আর পতিরা সব জানে, বাবারা সব জানে, মায়েরা যদি মান করে কি কষ্ট হয় মানাতে, মানিয়েছেন তো মায়েদেরকে, কারা কারা মানিয়েছেন, হাত উঠান বাবারে। এই জন্য বলছি রাধারানী যখন মান করে তোকে মানাতে আমাকে কত কষ্ট করতে হয়, আমাকে কত কষ্ট করতে হয়। এই জন্য এখানে ব্রহ্মা তিনি বলছেন যে এই ব্রজবাসীরা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন হয়েও তাদের সখা তাদের তিনি ছেলে তাদের তিনি পতি রূপে গ্রহণ করছেন। যখন এইটুকু বলেছেন না কৃষ্ণ তো এ পর্যন্ত প্রসন্ন হচ্ছিল না, আর যখন এইটুকু বলেছে না কৃষ্ণ খুশি হয়ে গেছে, একটু মুচকিয়ে মুচকিয়ে হেসে দিয়েছে। আর যখন তিনি একটু মুচকিয়ে মুচকিয়ে হেসে দিয়েছে না, এখনো ব্রহ্মা বুঝতে পেরেছে কৃষ্ণের কমজোর কোথায়, মানে কৃষ্ণের দুর্বলতা কোথায়, মানে যদি কৃষ্ণকে প্রসন্ন করতে হয় কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন আমার স্তুতিতে আমার সেবাতে আমি যতটুকু প্রসন্ন হই তা থেকে বেশি প্রসন্ন হই যদি কেউ আমার বৈষ্ণবের সেবা যদি কেউ করে, আমার ভক্তর যদি সেই সেবা করে না তা থেকে আমি বেশি সন্তুষ্ট হই। এই জন্য নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, বলে গঙ্গার পর সহিলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তো মার্গন। এই জন্য গঙ্গাতে স্নান করলে পবিত্র হয়, আর বৈষ্ণবদেরকে দর্শন করলে বৈষ্ণব দর্শন মাত্রতে পবিত্র হয়ে যায়। এই জন্য ভগবান বলছেন আমি কোথায় থাকি, বলে সাধব হৃদয় মুহ্যম সাধু নাম হৃদয় তুহম, আমি কেবল সাধুদের হৃদয় থাকি, আমাকে যদি কেউ প্রসন্ন করতে হয় আমার ভক্তের সেবা করো, আমার কি করো, আমার সেবা থেকে আমার বেশি ভক্তের সেবা করো, যদি আমার ভক্ত সন্তুষ্ট হয়ে গিয়েছে না বাস আমি নিজে থেকে প্রসন্ন হয়ে যাব। এই জন্য ব্রহ্মা তিনি এত স্তুতি করতে 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 এখানে ব্রহ্মা তিনি কি বললেন, বলে প্রভু বলে জানন্তু এব জানন্তু, যদি কেউ বলে আরে আমি কৃষ্ণকে জানি, ওই ঘরে ঘরে মাখন চুরি করতো না, ওই মেয়েদের কাপড় উঠে নিয়ে যেত, হ্যাঁ আর মাখন চুরি করতো, ওই গরুদের পিছনে পিছনে গরু চরাতো, ওই কৃষ্ণের কথা তো বলছেন না। ব্রহ্মা বলছেন যদি কেউ বলে আমি ওই কৃষ্ণকে জানি, ওই সব হ্যাঁ মেয়েদের সঙ্গে নাচানাচি করতো, ব্রহ্মা বলছেন আমি চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মা মানে কি যে সবকিছু জানে, এই সৃষ্টিকে আমি সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি সৃষ্টি করি, হ্যাঁ অতএ বলছে পৃথিবীর ধুলি কণাকে যদি কেউ কিনতে পারে, বৃষ্টির যদি বারিশের বিদ্যুৎ কণাকে কেউ কিনতে পারে কিন্তু কৃষ্ণের মহিমাকে কেউ জানতে পারবে না, কৃষ্ণের মহিমাকে কেউ জানতে পারবে না। তখন ব্রহ্মা এই কথা বলে তিনি তিনবার নিয়ম হলো পরিক্রমা চারবার করতে হয়, মন্দির চারবার তিনবার পরিক্রমা করতে নেই, কিন্তু ব্রহ্মা তিনি কি করলেন, তিনি তিনবার পরিক্রমা করে তাড়াতাড়ি পালিয়ে গেলেন, বলে কেন চারবার কেন করলেন না তিনবার কেন করলেন, বলে এই জন্য তিনবার করলেন, বলে যত সময় এখানে থাকবে না, কৃষ্ণ কি করছিলেন খাওয়া দাওয়া করছিলেন না সখাদের সঙ্গে, তিনি সখাদের সঙ্গে খাওয়া দাওয়া করছিলেন, খাওয়ার মাঝখানে কি ডিস্টার্ব করতে হয়, ডিস্টার্ব করতে নেই, অতএব কৃষ্ণকে আমি কত ডিস্টার্ব করলাম, এক বছর হয়ে গেছে কৃষ্ণ খাওয়া দাওয়া করছিলেন, তখন থেকে হাতে মধ্যে দুধ ভাত নিয়ে না হ্যাঁ আর ওই আচার নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছে, অতএব আমি যত সময় থাকবো প্রভু তত সময় পর্যন্ত তার লীলার ব্যাঘাত হবে, অতএব আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, তাড়াতাড়ি তো তিনি পালিয়ে গেলেন,
কিন্তু তিনি দেখিলেন কৃষ্ণ আমার উপরে না, সম্পূর্ণ রূপে কৃষ্ণ আমার উপরে সন্তুষ্ট হয়নি, তিনি সন্তুষ্ট হয়নি। এই জন্য ব্রহ্মাতিনি কি করলেন, নবদ্বীপের মধ্যে তিনি ওই সেখানে গিয়ে তিনি তপস্যা করলেন, সেখানে গিয়ে আরাধনা করলেন ব্রহ্মা। তখন কৃষ্ণ তিনি বললেন, আমি এই কলিযুগে এলে পরে আমি সচিনন্দন গৌর হরি হয়ে শ্রী নবদ্বীপ ধামে আমি জন্মগ্রহণ করব, আর তুমি সেই সময় হরিদাস ঠাকুর হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য তিনি ব্রহ্মা দেখিলেন, ভগবান আমাকে ব্রহ্মা বানিয়ে দিল না, ব্রহ্মা মানে কি, এই পৃথিবীকে যিনি সৃষ্টি করেন। এই জন্য আমার মধ্যে তো অভিমান হয়ে গেল, এইবার না আমি আর বেশি বড় ফুলে আর জন্ম নেব না, এবার আমি ছোট জাতিতে জন্ম গ্রহণ করবো। এই জন্য ছোট জাতিতে জন্ম নিলে কি হবে, এত আর অভিমান হবে না। এই জন্য কুন্তি বলছে না, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি রেদ মান মদ গুমান, অর্থাৎ যাদের বেশি পয়সা হয়ে যায়, যাদের বেশি বড় ঘরে জন্ম হয়ে যায়, যাতে একটু সুন্দর বেশি জ্ঞান হয়ে যায় না, ও ভজন ভজন করবে না। এই জন্য তিনি কি করলেন, তিনি জবন কুলে তিনি হরিদাস ঠাকুর রূপে তিনি জন্মগ্রহণ করলেন, আর জন্মগ্রহণ করে দিনে তিনি তিনি কি করতেন, তিন তিন লাখ হরিনাম করতেন। কত লাখ হরিনাম করতেন, আমরা কত করি, এই জন্য তিনি তিন তিন লাখ তিনি হরিনাম করতে, হরিনাম করে তিনি মহাপ্রভুকে তিনি সেবা করে তিনি মহাপ্রভুকে প্রসন্ন করলেন। আর মহাপ্রভু লীলাতে তিনি যখন শরীর ত্যাগ করেন, কেবল মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তিনি কোলে নিয়ে নিজের হাতে সমুদ্রতে তাকে স্নান করিয়ে বলে, সমুদ্র এপর যেতে তুমি কেবল তীর্থ ছিলে, কিন্তু আজকে হরিদাসের স্পর্শে তীর্থ নয়, তুমি আজকে মহাতীর্থ হইলে, তুমি আজকে মহাতীর্থ হইলে। মহাপ্রভু তার জন্য ভিক্ষা করে নিজের হাতে তিনি সবাইকে প্রসাদ খাওয়ালেন। কেন, ব্রহ্মা তিনি কি করেছিলেন, যদি কেউ অপরাধ করে না তাকে দণ্ড দিতে হয়, কিন্তু তাকে দণ্ড দেয়নি। বলে কেন দেয়নি, এখন প্রভুরা বলেছিল না, কৃষ্ণের ইচ্ছা ছিল এই গোপীদের সঙ্গে আমি বিয়ে কি করে করবো। এই জন্য তিনি যখন ব্রহ্মা যখন বাছুরী সখা ধরে চুরি করছেন না, তখন কৃষ্ণ নিজে সখা হয়ে সব গোপীদের বিয়ে করছে। ব্রহ্মা যদি চুরি না করতে এটা কি হতো, আর তিনি ইচ্ছা করছিলেন প্রত্যেক মায়েদের আমি দুধ খাবো, যখন তিনি সখা ধরে চুরি করছে কৃষ্ণ নিজেই মায়েদের বাড়িতে গিয়ে সবাই মায়ের দুধ তিনি খেয়েছেন। আর তৃতীয় হলো, তিনি ইচ্ছা ছিল সমস্ত বাছুরী হয়ে সবাই গরুদের আমি দুধ খাবো, কেন গরুদের ইচ্ছা ছিল কৃষ্ণ আমার বাছুরী স্তন পান করেন। এই জন্য একদিকে ব্রহ্মা তো দেখা যাচ্ছে তিনি অপরাধ করছেন, কিন্তু যদি অন্য দিকে দেখেন না, তিনি কৃষ্ণের তিনি অনেক সেবা করছেন। অহতি ধন্যা ব্রজ গরমন্যা স্তন্যা বৃতম অতিমুতা, এই জন্য একদিকে দেখা যায় অপরাধ করছে, কিন্তু দ্বিতীয় দিকে দেখবেন না, কৃষ্ণ তিনি বাছুরী হয়ে তিনি সখা হয়ে মায়েদের গরুদের তিনি দুধ খেয়েছেন, তাদের খুব আনন্দ দিয়েছে। এই জন্য তিনি কলিযুগে হরিদাস ঠাকুর রূপে এসে তিনি মহাপ্রভুর সেবা করলেন, আর মহাপ্রভু তাকে কোলে নিয়ে নিজের হাতে তাকে তিনি সমাধি দিয়েছিলেন। এই জন্য এই স্থানটি হলো অত্যন্ত অত্যন্ত পবিত্র কৃষ্ণের গোচারণ স্থলী। সবাই প্রণাম করুন, এখানকার চরণ ধুলি নিন, আর সবাই ধীরে ধীরে চলতে আরম্ভ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। দেখুন